নেইমার আর ইনজুডি যেন একে অপরের বন্ধু, কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। এক বছরের দীর্ঘ ইনজুরি কাটিয়ে আল হিলালের হয়ে গেল মাসে প্রথম মাঠে নামেন ব্রাজিলের ফুটবলের সুপারস্টার নেইমার। সেই ম্যাচে 21 মিনিট খেলার পর দ্বিতীয়বার সোমবার মাঠে নেমেছিলেন নেইমার। তবে এই ম্যাচ শেষ করতে পারলেন না ব্রাজিলিয়ান ফুটবলের সুপারস্টার, কারণ আবারও ইনজুরিতে পড়েছেন তিনি। সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লীগের এলিট পর্বের প্রথম ম্যাচে 3-0 ব্যবধানে আল হিলাল জয় পেলেও ইনজুরির কারণে 30 মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার। ম্যাচের 58 মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার, কিন্তু কিছুক্ষণ পরেই পেনাল্টি এরিয়ায় বলের দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ ইনজুরিতে পড়েন। ডান পায়ের পিছনের অংশে ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণ মাঠে শুয়ে পড়েন। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। এরপরেই কোচ তাকে বেঞ্চে ফিরিয়ে নেন। নেইমার পিএসজি থেকে আল হিলালে যোগ দিয়েছিলেন 2023 সালে। যোগ দেওয়ার পর মাত্র 5 ম্যাচ খেলেই পড়েছিলেন ইনজুরিতে। এক বছর পর প্রথমবারের মতো 21 অক্টোবর আল হিলালের হয়ে মাঠে নামেন। তবে সৌদি প্রো লিগের ম্যাচগুলোতে তার নিবন্ধন জানুয়ারি পর্যন্ত সম্ভব নয়, তাই কেবল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেই তিনি খেলার সুযোগ পাবেন। নেইমারকে ইনজুরি থেকে ধীরে ধীরে পুনরুদ্ধার করতে চায় আল হিলাল। এর অংশ হিসেবে তার ধীর গতিতে মাঠে ফেরানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ব্রাজিল দলের কোচ দরি ভালো নেইমারের জাতীয় দলে প্রত্যাবর্তনে সময় নিতে চাচ্ছেন, যাতে তার উপর কোনো চাপ সৃষ্টি না হয়। আর সে কারণেই নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের স্কোয়াডে নেইমারের নাম রাখা হয়নি। নেইমারের পুনরায় ইঞ্জুরিতে পড়ার ম্যাচে সার্বিয়ান স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচের হ্যাট্রিকে আল হিলাল নিশ্চিত করে জয়। এই জয়ের মাধ্যমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শীর্ষস্থানে অবস্থান করছে ক্লাবটি। অন্যদিকে নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল বর্তমানে বাছাই পর্বের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। 10 ম্যাচ শেষে শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনার চেয়ে 4 পয়েন্টে পিছিয়ে আছে সেলেসাওরা। সাদাতুর রাফি, কালবেলা।